পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ সপ্তম শ্রেণীর গল্প সৈয়দ মুস্তাবা আলীর লেখা গল্প কুতুব মিনারের কথা এই কুতুব মিনারের কথা এই গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে টেক্সটে রয়েছে হাতে কলমের অংশে রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো এবং প্রশ্নের আলোচনাগুলো তোমরা খাতায় টুকে নিও প্রথম যে প্রশ্নটা এখানে আছে প্রথম প্রশ্নটা রয়েছে কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে যে দিল্লির তুগলক বংশের শাসনকর্তা ফিরোজ শাহ তুগলাক দিল্লির তুগলাক বংশের শাসনকর্তা ফিরোজ শাহ তুগলাক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হল কুতুব মিনার নামটি কার নাম রাখা হয়েছে এবং কেন কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক দাজবংশের সুলতান কুতুবুদ্দিন আইবকের নির্দেশে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু হয় এবং ইলতুতমিস এর নির্মাণ কার্য সমাপ্ত করেন কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল প্রখ্যাত সুফি সাধক কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে বা তার নামানুসারে তাই বলবো আমরা কার নামানুসারে যদি বলা হয় যে দিল্লির সুলতান কুতুব কুতুবুদ্দিন আইবক প্রখ্যাত সুফি সাদক নামানুসারে এর নামকরণ করেছিলেন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে যদি কেন বলে তাহলে বলবো কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির রক্ষার উদ্দেশ্যে তিনি কিন্তু এই নামকরণটা করেছিলেন পরের প্রশ্ন হলো কুতুবের সঙ্গে তিন নম্বর প্রশ্ন কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন দিল্লির খোলজি বংশের শাসনকর্তা দিল্লি খলজি বংশের শাসনকর্তা আলাউদ্দিন খলজি ব্যাকেটে তোমরা সময়কালটা লিখে দিতে পারো বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি রাজত্ব করেছেন দিল্লির খলজি বংশের শাসনকর্তা আলাউদ্দিন খলজি তিনি কি করেছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তিনি মিনার গড়ার চেষ্টা করেছিলেন কারণ তার ইচ্ছে ছিল যে তার মিনারটা হবে কুতুবের চেয়েও অনেক বড় দ্বিগুণ বড়ো এবং দ্বিগুণ ঘের বিশিষ্ট এটা তোমরা লিখে দিতে পারো পরের প্রশ্ন মিনারেট বা মিনারিকা কি। মিনারের সঙ্গে পার্থক্য কোথায় তা মিনার যার কথা বলা হয়েছে মিনার হল সাধারণভাবে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে কোনো নির্মিত স্তম্ভ সেটাকে সাধারণভাবে মিনার বলে আর মিনারেট হলো কোনো সমাধি কোনো মসজিদ বা কোনো অন্যান্য কোনো ইমারত বা কোনো বিল্ডিং তার সাথে যুক্ত কোনো অংশ তা মিনারেট থাকতে পারে কোনো কিছুর সঙ্গে আলাদাভাবে নয় অর্থাৎ তার অংশ হিসাবে কিন্তু মিনার সাধারণভাবে আলাদাভাবেও থাকতে পারে এটাই হলো মিনার এবং মিনারেট মিনারের সাথে পার্থক্য হলো মিনারেট স্বতন্ত্রভাবে নাও থাকতে পারে কিন্তু মিনার স্বতন্ত্রভাবে থাকবে এবং মিনার হলো উচ্চতায় বেশি হয় আর মিনারেট উচ্চতায় কম হয় উচ্চতায় ছোট হয় ঠিক আছে মিনারের সঙ্গে তার পার্থক্য হলো মিনারেট হলো কম উচ্চতা যুক্ত আর মিনার হলো বেশি উচ্চতা যুক্ত পরের প্রশ্ন হলো আহমেদাবাদ শহরটি আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে আহমেদাবাদ শহরটি বিখ্যাত সুলতান সুলতান আহমেদের নামানুসারে রাজার নাম অনুসারে এই আহমেদাবাদ শহরটি নামকরণ করা হয়েছে সুলতান আহমেদের নাম অনুসারে এই শহরটি কোন রাজ্যের রাজধানী এই শহরটি রাজধানী বর্তমানে নয় বর্তমানে গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগর কিন্তু একটা সময়কার রাজধানী ছিল কোনো সময়কার রাজধানী ছিল গুজরাটেরই রাজধানী ছিল এই আহমেদাবাদ তাহলে আমরা বলবো যে এই শহরটি গুজরাট রাজ্যের কোনো এক সময়কার রাজধানী ছিল এরপরে দুইয়ের প্রশ্নগুলো আলোচনায় আসছি এখানে কার্নিংহাম ফার্গুস্যান সৈয়দ আহমেদ এরকম তিনটে চরিত্রের কথা বলা হয়েছে তিনটে চরিত্রের পরিচয় বা সংক্ষিপ্ত পরিচয় বা টিকা জাতীয় প্রশ্ন এটা প্রথমে প্রশ্ন যেটা আছে তার নাম হলো কানিংহাম কানিংহাম সম্পর্কে আমরা বলবো যে কানিংহাম তিনি হলেন একজন স্কটল্যান্ডের অধিবাসী তিনি একজন স্কটল্যান্ডের অধিবাসী তার পুরো নাম হল আলেকজান্ডার কানিংহাম তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নে প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ তার সব পেকার কিয় মধ্যন্য। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এএসআই এএসআই এর তিনি প্রতিষ্ঠাতা তিনি আঠারোশো থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত কিছু তিনি আবিষ্কার করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ অনেক জায়গায় লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত কিছু তিনি আবিষ্কার করেছেন তিনি এক সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ছিলেন তিনি এক সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ছিলেন প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধে অনেক কিছু তিনি গবেষণা করেছিলেন পরের প্রশ্ন হলো ফার্গুসান এই ফার্গুসনের সম্পূর্ণ নাম হল জেমস ফার্গুসান তিনিও স্কটল্যান্ডের লোক প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক যে সমস্ত গবেষণা হয়েছে তার নাম কানিংহামের সঙ্গেই উচ্চারিত হয় প্রত্নতত্ত্ব বিষয়ে তিনি অনেক বইও লিখেছেন প্রত্নতত্ত্ব বিষয়ে তিনি অনেক বইও লিখেছেন তার পুরো নাম জেমস ফার্গুসন তিনিও একজন স্কটল্যান্ডের ব্যক্তি তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক গবেষণা করেছেন তার নাম এই ক্ষেত্রে উচ্চারিত হয় প্রত্নতত্ত্ব বিষয়ে অনেক বইও তিনি লিখেছেন ঠিক আছে ভারতীয় পুরাতত্ত্ব বিষয় বা প্রত্নতত্ত্ব বিষয়ে তার কিন্তু অনেক গবেষণা রয়েছে এরপরে সৈয়দ আহমেদ তিনি একজন ভারতীয় ব্যক্তিত্ব এর আগের দুজন কিন্তু স্কটল্যান্ডের লোক তাই আমরা ফার্স্টে বলে দেব তিনি একজন ভারতীয় ব্যক্তিত্ব ভারতীয় পুরাতত্ত্ব অর্থাৎ প্রত্নতত্ত্ব বিষয়ে এবং স্থাপত্য বিষয়ে তার কিন্তু অগাধ জ্ঞান আছে এবং অনেক গবেষণা আছে বেশ পণ্ডিত তিনি একজন পণ্ডিত ব্যক্তি পাণ্ডিত্যপূর্ণ গুণ রয়েছে তার এজন্য ওনার নামের আগে স্যার স্যার সৈয়দ আহমেদ স্যার শব্দটা যুক্ত হয় স্যার সৈয়দ আহমেদ ভারত পাশাপাশি ভারতীয় মুসলিম সমাজের উন্নতির ক্ষেত্রে মুসলিম সমাজের শিক্ষা সাহিত্য সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে এবং কর্ম সংস্থানের ক্ষেত্রেও তার কিন্তু একটা উদ্যোগ আমরা দেখি বা উদ্যোগ লক্ষ্য করা যায় এরপরে পরের কয়েকটা প্রশ্ন রয়েছে পরের কয়েকটা প্রশ্নে আলোচনায় চলে আসি কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটি আলোকে মিনারটার পাঁচটি বৈশিষ্ট্য বা বিশিষ্টতা উল্লেখ কর এখানে এরকম একটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে তা কুতুব মিনার এর কুতুব মিনারের বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করতে হয় প্রথমে আমরা লিখে নেব যে কুতুব মিনার হলো অবশ্যই পৃথিবীর এত উল্লেখযোগ্য বা এত উন্নত মিনার পৃথিবীতে আর নেই অনন্য একটা মিনার বৈশিষ্ট্য হিসাবে প্রথমে আমরা বলবো যে দিল্লিতে অবস্থিত এই মিনারটি হলো ইট নির্মিত মিনার ইট নির্মিত মিনার তারপরে আমরা বলতে পারি যে এটা আমরা বইয়ের বইয়ে যেমনভাবে আছে পরপর সেরকমই বলবো যে এটি পাঁচটি তল বিশিষ্ট এই মিনারটি এবং প্রথম তলায় আছে বাঁশি এবং কোণের পরপর সাজানো নকশা বাঁশি এবং কোণের পরপর সাজানো নকশা রয়েছে আরেকটা বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি যে মিনারটি দ্বিতীয় তলায় আছে বাসি আর তৃতীয় তলায় আছে শুধু কোন এবং আমরা টেক্সট অনুযায়ী জানি বা টেক্সটে আমাদের উল্লেখ আছে যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তল বাছ পরে নষ্ট হয়ে গেছে পরবর্তী সময়ে বিভিন্ন শাসকেরা সেগুলো সংস্কার করার চেষ্টা করেছেন এবং সংস্কার করেছেন এটা উল্লেখ করবো পরের বৈশিষ্ট্য হিসাবে বলবো যে এই মিনারটি স্থাপত্য শৈলী এবং শিল্পকলা অনন্য এরকম শিল্পকলা আর কোনো মিনারে তেমনভাবে দেখা যায় না অত্যন্ত দক্ষতার সঙ্গে মিনারটি তৈরি করা হয়েছে মুসলিম যারা ব্যক্তিত্বরা যারা ছিলেন তারাই এই মিনারটির সমস্ত পরিকল্পনা করেছেন এবং হিন্দুর যারা তারাই মিনারটি নির্মাণ করেছেন এবং মিনারটিকে কয়েকটি তলায় বিভক্ত করে সামঞ্জস্য রেখে একটু একটু করে নিচতলা থেকে উপরতলা একটু একটু করে ছোট করা হয়েছে উপরে এবং তারপরে গুটি কতক ব্যালকনি বা বারান্দা লাগিয়ে দেওয়া হয়েছে মিনারটায় মিনারটা তৈরি করার ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য হিসাবে বলবো মিনারটা তৈরি করার ক্ষেত্রে যে সামঞ্জস্য বজায় রাখার যে ব্যাপারটা যেটা বইয়ের ভাষায় বলা রয়েছে প্রপোর্শন যে প্রপোর্শনের খুব সুন্দর ব্যবস্থা করা ছিল আরেকটা বৈশিষ্ট্য হিসাবে বলব যে এই মিনারটি বানানোর ক্ষেত্রে হিন্দু মুসলিম সংস্কৃতির একটা মেলবন্ধন হিন্দু মুসলিম সংস্কৃতির একটা মিশেল এখানে পাওয়া যায় এখানে মিনারের গায়ে যে সমস্ত কারুকাজ লতাপাতা ফুলের মালা চাক চক্রের নকশা হিন্দু মুসলিম সংস্কৃতির পরিচয় দেয় মিনারটি মুসলিমরা বানিয়েছিল মিনারটিতে আরবি লেখা দেখা যায় যারা বানিয়েছে তার ভাবনা চিন্তা ছিল মুসলিমের কিন্তু হাতগুলো ছিল বলতে পারি যে হিন্দু হিন্দুরাই বেশিরভাগ ক্ষেত্রে অনেক হিন্দুরাই এই জিনিসটা বানিয়েছে হিন্দু নির্মাণকর্তারা পরের প্রশ্নে মিনার গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতি মিলনের চেহারা কিভাবে ধরা পড়েছে তাই এই যে কুতুব মিনার বানানো হয়েছে সেই কুতুব মিনার বানানোর ক্ষেত্রে হিন্দু মুসলিম সংস্কৃতির কিন্তু একটা মেলবন্ধন বা মিশেল দেখা যায় এই যে মিনারটা বানানো হয়েছে তার যে কারুকাজ সেই কারুকার্যে দেখা যায় যে বাঁশি এবং কোণের যে কাজ তার উপর দিয়ে মিনারটিকে কোমর বন্ধের মতো বেস্টন করে আছে সারি সারি লতা পাতা সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা যা হিন্দু সংস্কৃতির সাথে যায় অর্থাৎ হিন্দু সংস্কৃতির সাথে পরিচয় এছাড়া এক সারি অন্তর অন্তর আরবি লেখা দেখা যায় যেগুলো মুসলমান সংস্কৃতির পরিচয় দেয় মিনারটির সমস্ত জায়গায় খোদাইয়ের কাজ করেছিলেন হিন্দুরা যাবতীয় কারুকার্যের দায়িত্ব তার মানে বোঝা যায় যে হিন্দুরাই সমস্ত কারুকার্যের কারুকাজ করেছিল কিন্তু পরিকল্পনা করেছিল মুসলমানরা তাহলে এই দুটো সংস্কৃতি হিন্দু এবং মুসলিম সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় যে যে নকশাগুলো করা রয়েছে তার মধ্যে একই রকমভাবে যারা বানিয়েছিল সে ভাবনায় মুসলমানরা ছিল কিন্তু যারা হাত দিয়ে বানিয়েছিল সেই শিল্পীরা ছিল বেশিরভাগই হিন্দু তাই এই একটা সংস্কৃতির পরিচয় কিন্তু পাওয়া যায় পরের প্রশ্ন কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যকিত্তির প্রসঙ্গ এনেছেন কুতুব মিনার সবচেয়ে শ্রেষ্ঠ স্থাপত্য লেখক বারবারই এই প্রবন্ধে সেটা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে তিনি এক জায়গায় উল্লেখ করেছেন যে আলাউদ্দিন খলজি যিনি খলজি বংশের শাসক তিনি এ চাইতে আরও বেশি উন্নত আরও বেশি মানে আরও ডবল উঁচু মানে দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট এবং দ্বিগুণ ঘের বিশিষ্ট আরেকটা মিনার বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার দুর্ভাগ্য সেই মিনারটি বানানোর প্রাথমিক পর্যায়ে তিনি মারা গিয়েছিলেন এছাড়া এই মিনারের প্রসঙ্গে মোগলদের কথা বলা হয়েছিল যারা তাজমহল বানিয়েছে কিন্তু তাজমহলের পাশাপাশি যে মিনারিকাগুলো বানানো হয়েছিল সেগুলোই কুতুব মিনারের একদমই ধারে কাছে আসে আসে না এবং যারা নির্মাতা তাজমহলের তারা কিন্তু এই ভবিষ্যতে যাতে তার সাথে তুলনা হয় সেই জন্য তারা কিন্তু সেটাও করেনি অর্থাৎ তাজমহলের মিনারিকাজ নিতান্তই সাধারণ আর হুমায়ুনের সমাধিতে মিনারিকাই রাখা হয়নি আমেদাবাদের রানী বেগম রানী সিপ্রির মসজিদে সুন্দর একটা মিনারিকা আছে মিনারিকা আছে এছাড়া ইংরেজ আমলে যে সমস্ত স্থাপত্য বানানো হয়েছে ইংরেজ আমলে যে সমস্ত স্থাপত্য তৈরি করা হয়েছে সেগুলো কুতুবের সঙ্গে কখনোই যায় না তাই এই কুতুব মিনারের স্থাপত্যের প্রসঙ্গে কোন কোন স্থাপত্যের প্রসঙ্গ এসছে সেগুলো আমাদের কিন্তু বলে দিতে হবে আলাউদ্দিন খলজির প্রসঙ্গ আসবে মোগলদের তাজমহলের প্রসঙ্গ আসবে হুমায়ুনের সমাধির মিনারিকাক আহমেদাবাদের বেগম রানী সিপ্রি এবং ইংরেজ আমলে যে সমস্ত স্থাপত্যগুলো বানানো হয়েছিল সেগুলোও যে কুতুবের সাথে তুলনীয় নয় বা তুলনা করা যায় না তার প্রসঙ্গ এসছে পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি চেষ্টা করে মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন আলাউদ্দিন খলজি যিনি খলজি বংশের শাসনকর্তা তার শাসন কাল আমি বলে দিয়েছি সেটা একটু উল্লেখ করে দেবে তিনি একটি মিনার গড়ার চেষ্টা করেছিলেন তিনি ভেবেছিলেন যে তার মিনারটা হবে কুতুব মিনারের চাইতো দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উচ্চতাযুক্ত কিন্তু সেই কাঠামোর বানানোর প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে দুর্ভাগ্যক্রমে তিনি মারা যান এবং যেহেতু তিনি মারা গেছেন তাই তারপরে তার মৃত্যুর পরে আর সেই মিনারটা বানানোর কাজ আর অগ্রসর হয়নি তাই সেই চেষ্টাও তিনি দেখে যেতে পারেননি এবং মিনার বানানো অসম্পূর্ণ থেকে গেছে তাই মহত্তর স্থাপত্য গড়ে তোলা তার পক্ষে সম্ভব হয়নি এই ছিল আমাদের এই গল্পের সামগ্রিক আলোচনা আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টটি লিখে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও